فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. جيبون أبني برشنة كورشن جي আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, কদ জাআকুমুল্লাহু নূর ওয়া কিতাবুম মুবীন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর এবং সুস্পষ্ট কিতাব। এখানে নূর বলতে কি বোঝানো হয়েছে? অনেকে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, অর্থাৎ এটা দিয়ে প্রমাণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। জি, এই প্রশ্ন উত্তরে বলবো যে এখানে নূর বলতে ইসলামকে এবং কালামুল্লাহকে বোঝানো হয়েছে, এটাই বেশিরভাগ তাফসিরবিদদের মত। ওনাকে বলবেন যে মেহরবানি করে আল্লাহ কালামের ব্যাখ্যা মুফাসসিরদের কাছ থেকে, আল্লাহ এবং আল্লাহ আল্লাহ রসুল এবং সাহাবা ইকরাম এবং তাফসির বিশেষজ্ঞরা আমাদের কাছ থেকে নেওয়ার জন্য, ওনারা এই ব্যাখ্যা কী লিখেছেন সেটা দেখলে ওনার কাছে স্পষ্ট হবে। এখানে নূর বলতে গোটা ইসলামকে বোঝানো হয়েছে। আর যদি নবী ইসলামকে বোঝানো হয় তাহলে নূরের তৈরি এটা বলা হয় নাই তো। নূর বলতে আলো, নবী ইসলামকে যদি আল্লাহ তাআলার আলো বলেন সেটা তো জাস্ট রূপকর্তে, অমুক বাঘ, এর মানে এই না সে বাঘের তৈরি, তার মানে সে বাঘের মতো বাহাদুর। নবীকে যদি নূর বলাও হয়, ধরেও নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তার মানে তিনি নূরের নূর বলতে তিনি আলো, তিনি মানুষকে অন্ধকার থেকে আলো পথ দেখিয়েছেন, কিন্তু নূরের দ্বারা সৃষ্ট হয়েছেন এই কথা তো এখান থেকে বোঝা যায় না, এটা মনে করার কথা।